নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। সামনে শীতল ষষ্ঠী, সেই শীতল ষষ্ঠী হিসাবে অনেকেই গোটা সেদ্ধ করে, মানে শীতল ষষ্ঠীতে থাকে। কিন্তু আজকে আমি যেটা করব সেটা হচ্ছে ডাল গোটা, এটাও অনেকের থাকে। আমার বোনের শ্বশুরবাড়িতেই এই ডাল গোটা শীতল ষষ্ঠীতে আছে, তা সেই ডাল গোটাটাই আজকে আমি রান্না করব। তার জন্য আমি নিয়েছি 500 গ্রাম সোনা মুগের ডাল, নিয়েছি 6টা পালং শাক, যেরমভাবে নিতে হয় গোড়া থেকে ছাড়িয়ে শাকগুলোকে নিয়েছি 6টা শীষ পালং শাকের আর কি, নিয়েছি 6টা আলু গোটা গোটা। কিন্তু আমি আলুগুলোকে একটুখানি কাঁটা চামচ দিয়ে গর্ত করে নিয়েছি, যাতে আলুর মধ্যে সব কিছু রস ঢোকে আর কি, যা ওর দেব নুন ঝাল মিষ্টি এইগুলো যাতে ঢোকে। একটা ছোট কপিকে 6 টুকরো করে নিয়েছি, আর দিয়েছি 6টা বেগুন ছোট ছোট, একটা ফুলকপি নিয়েছি তাকেও 6টা ফুলে ভাগ করে নিয়েছি, নিয়েছি 6টা শিম, নিয়েছি কিছুটা কড়াইশুঁটি, মানে 6টা কড়াইশুঁটিকে ছাড়িয়ে আর কি নিয়েছি, নিয়েছি 2টো টমেটো, আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা গোটা, আর নিয়েছি 2 টেবিল চামচ হচ্ছে আদা বাটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিং। এটা আদা বাটার মধ্যে দিয়ে আদাটাকে চাপা দিয়ে রাখবো, এটাতে রান্না করার সময় দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। নিয়েছি 1 চা চামচ সাদা জিরে, 3টে এইরকম স্টিকের ডালচিনি, 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ, নিয়েছি 2 টেবিল চামচ চিনি, নিয়েছি 2 চা চামচ নুন, আর নিয়েছি 1.5 চা চামচ হলুদ। এরপর যদি নুন বা মিষ্টি যাই লাগুক না কেন, টেস্ট করে দেব। প্রথমে গ্যাসটা আমি জ্বেলে নিচ্ছি। আগে আমি মুগের ডালগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেল, ডালটাকে আমি আগে নাবিয়ে রাখবো। আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, কারণ অতগুলো আনাজ আছে, ডাল আছে, একটা বড় জায়গা দরকার। এই হাঁড়িতে আমি 200 গ্রামের মতন সর্ষের তেল ঢেলে দিচ্ছি, কেননা অতগুলো আনাজ আছে তো আনাজগুলোকে আমাকে ভাজতে হবে, তাই জন্য আমি একটু বেশি তেল দিলাম। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেল, আলুগুলোকে আমি আগে তুলে নেব। এবারে আমি কপিগুলোকে আগে ভেজে নেব। কপিগুলো আমার ভাজা হয়ে গেল, এবার কপিগুলো আমি তুলে নিচ্ছি। Thank you.
এবার বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেল, এবার বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। এবারে ভাজবো শিমগুলো। শিমগুলো আমার ভাজা হয়ে গেল, এবার এই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি গরম মশলাটা আর এক চামচ সাদা জিরে। এটাকে 30 থেকে 40 সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করব। দিয়ে প্রথমেতে আগে দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। এবার দিচ্ছি কড়াইশুঁটিগুলো, দিচ্ছি গোটা ছটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি দুটো টমেটো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটাটা। এটাও আগে একটুখানি তেলে নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর চিনি। মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম, এবারে আমি সমস্ত ভাজা আনাজগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভাজা আনাজগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। সাথে দিয়ে দেব ডালটা। ডালটা আমি ভেজে ধুয়ে রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শাকগুলো। শাকগুলো দিয়ে বেশি আমি নাড়াচাড়া করলাম না, কেন আনাজগুলো তাহলে সব ফেটে যাবে। এবারে আমি দিয়ে দেব জল। জলটা আমি একটু উষ্ণ উষ্ণ গরম জল দিচ্ছি। আমি এই 1.5 লিটার মতন জল একটু গরম করে রেখেছি, সেই 1.5 লিটার জল আমি দিয়ে দিলাম।
छटा आमी गोटा लंका दिएछी किन्तु एकटू टेस्ट होबार जन्य आमी आरो चार पाँचटा काँचा लंका के चिड़े दिच्छी। ডালটা আমার ফুটতে শুরু করে দিয়েছে, মাঝে মাঝে আমি ডালটাকে এরকম করে একটুখানি নেড়ে দেবো যাতে না ঘুরে যায়, কামড়ে যায় তলাতে আর কি। এখন ফুটছে, একটু নেড়ে দিলাম, দিয়ে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি তিন মিনিট অন্তর অন্তর একটু করে নেড়ে দেবো, মাঝে মাঝে আপনাদেরকে দেখাবো। আমি আবার ঢাকাটা খুলছি, তিন মিনিট আমার হয়ে গেছে আর এইগুলো ফুটছে। নেড়ে নিলাম, আবার আমি চাপা দিয়ে দিই। ঢাকনাটা আমি আবার খুলছি, সমস্ত আনাজ আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, একদম অলমোস্ট ডান আমার ডাল গোটা। এবার এই ডাল গোটাতে আমি দেব ঘি। আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। গ্যাসটাকে এবারেতে নিভিয়ে দেব, দিয়ে আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আশা করব আপনাদের আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগবে। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন আর বন্ধুদেরকে শেয়ার করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে।